গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হরিণখোলা পঞ্চায়েতের আমগ্রাম এলাকায়। মৃত ব্যক্তির নাম শেখ হারুন আল রশিদ। পরিবার সূত্রে জানা গেছে, মানসিক অবসাদের জেরেই তিনি আত্মহত্যা করেছেন। সোমবার রাত্রি দুটো নাগাদ ব্যক্তি গলায় দড়ি দেন। ফোরে পরিবারের লোকজন বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাকে। তারপরই পরিবারের লোকজন নিচে দেহটিকে নামিয়ে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ও থানার দ্বারস্থ হন। একটু মানসিক চাপের মধ্যে ছিল, একটু আত্মহত্যা করি। হ্যাঁ, মাথায় একটু বিষ খায় না, গলায় দড়ি দিই কাল রাত্রি দুটো। নিউজ আজ বাংলা, আরামবাগ। আজ কলকাতা নয়, হাবিবস এখন আরামবাগেই। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং, ফেসিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয়। থাকছে বিশেষ আকর্ষণ, হাজার টাকার বেশি বিলের উপর পেয়ে যাবেন 30% ছাড় শুধুমাত্র 15 আগস্ট পর্যন্ত। তাই বলি স্টাইলস দিলসে, আজই আসুন হাবিবসে। আমাদের ঠিকানা গৌরহাটি মোড়, আরামবাগ। যোগাযোগ 6291525900 অথবা 7439-7727-85।